পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের বিজয়রাম কুড়েপাড়ায় রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল। ঘটনায় তিনজন বিজেপি সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ। বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের কর্মীদের মারধর ও দোকানে হামলা চালায়। তপন, তপন, শুভেন্দু, পূর্ণমাল, কেন কেন মারধর করলো? ওই যে এদিকে তাকান, কেন মারধর করলো আপনাকে? মদ খেয়ে আমরা বেরিয়ে এসেছিলাম, ওই মদ খেয়ে গুড়াল মারছে, দামছে গুড়াল মারছে, কানে সব একবার ভোর ভোর করে ঢুকে পড়লো মারবার জন্যে। মারবার জন্য করছে সে ভোটের আগে থেকে, ভোটের আগে থেকে মারবো মারবো করছে। নিম পুজোয় কালী পুজাই, কালী পুজাই বাটাম পোস্ত হবে, এই প্রথমত হচ্ছে প্রথম ঘটনা যে আমাদের ছেলেমেয়েরা বিজেপি করতো আর কি, এই যে বিজেপি করতো আর কি, তারপর থেকে যে আমাদের এই যে সরকার এলো, তারপর থেকে আমাদের ঘরে মানে করতে চায় তারা করছে, এই তৃণমূলের লোকগুলো করছে, এই তৃণমূলের পাড়ার লোক সব করছে। কী নাম তাদের? নাম বকুন, এখন রঙবাজ বকুন, তখন রঙবাজ, আজকে এই ঘরে অত্যাচার ভাঙচুর করেছে, সব ভাঙচুর করে দিয়েছে, সব অত্যাচার করেছে। আমরা তৃণমূল এ বিজেপি করি বলে আমি করি না, আমার ছেলেরা করেছে, তার মানে আমি ছেলেরা মানে আমি সব হসপিটালে ভর্তি। কজন? তিনজন। কাকে কাকে মেরেছে? আমার ছেলে আর আমাদের সব পরিবারকে সব। ওই যে আমি এই বাড়িতে ছিলাম, ওই বাড়িতে দিয়ে যাচ্ছি, তা দেখছি বকুন ওই বাড়ির দরজাগুলোকে লাত মেরে ভাঙছে, দিয়ে ওই বাড়ির আমার ভাইপো ছিল আর বৌরা ছিল, নিয়ে তাদেরকে নাকি টেনে নিয়ে এসে ঘর থেকে মারধর করে। কে বকুনটাকে? বকুন সাই পার্টির সদস্য নাকি জানি। কোন পার্টি? তৃণমূলে। কেন আক্রমণ? কেন আক্রমণ? আমার ছেলেরা সব বিজেপি করে, ওই জন্য। ওই তো সব ভাঙচুর করে দিয়েছে, ওই ঘরটা ভেঙেছে, দোকানটা ভেঙেছে, আরেকবার ভেঙেছিল, এটাও এখন ভাঙলো। ওই তো বলেছে আমার টাকাগুলো দিবি না, যে টাকা চেয়েছে, দিয়ে টাকা চাওয়ার পর বলছে আয় টাকা নিবি আয়, দিয়ে তো সবাই মিলে বাড়িতে মানে সবাই মারছে, যে আমার ছেলে আমাকে ডাকতে গেছে, মা এসো শিগগির নিয়ে আসবে, দিয়ে সে মারছে বলে ছাড়াতে গেছি, তখন এসে আমাকে ফেলে দিয়ে গোড়ালে গোড়ালে ওর মা মার, আবার আমার ছেলেকেও সদ্য মার। কারা মারধর করলো আপনাকে? ওই ওই তৃণমূলের বিজেপির ওরা। কারা? ওই বাড়ির ছেলের মা, বৌদি, বোন সব। আপনার ভাইপো কে কেন মারছিল? ওই তো আমার ভাইপো টাকাটা চেয়েছে। কে ভাইপো আপনার? ও সঞ্জয় সাই, ওই যে হসপিটালে ভর্তি আছে এখন। কিসের টাকা? ওর পকেট মেরে নিয়েছিল, ওকে মেরেছিল, দিয়ে ওর পকেট থেকে পড়ে গেলো। কবে? তৃণমূল কংগ্রেস নেত্রী কাকুলি গুপ্ত জানান অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তিনি জানান এই এলাকায় উন্নয়ন ও শান্তি বজায় রাখতে তৃণমূল কর্মীরা কাজ করছেন, তাদের বদনাম করতেই এসব বলা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি এখনো পর্যন্ত যেটুকু জেনেছি, অনেকক্ষণ আগে ঘটনাটা ঘটেছে, ঘন্টা দুয়েক আগে, এখনও পর্যন্ত আমি যেটুকু জেনেছি কোনো রাজনৈতিক অঙ্গনই এখানে কিছু হয়নি। সূত্রপাত কিন্তু কালী পুজোকে কেন্দ্র করে, এবং গতকাল পরশু দিন ওদের প্রায় ৮০০০ মতন মানুষ খাওয়া দাওয়া করেছে। এই কালী পুজোটা দীর্ঘদিন এলাকার মানুষের হাতে, আমরা কোনোভাবে রাজনৈতিক দিক থেকে আমরা কোনো মানুষকে ওখানে ইনভলভ হতে দিইনি, কিন্তু ওখানে সাধারণ মানুষকে আমরা বলেছিলাম যে যাতে পুজোটা সুষ্ঠুভাবে হয়, এবং ওখানে মন্দির করা থেকে শুরু করে ওখানে সব কিছুই আমরা, আমাকে যারা মন্দির করেছে তারা জানিয়েছিল, তাদের আমরা বলেছিলাম যে অন্তত মানুষের স্বার্থে, এবং এটা মন্দির, ঈশ্বরের ব্যাপার, সেখানে
যে মানুষ করে দিয়েছে তিনিও খুব ভালো উদ্যোগ নিয়ে করেছেন সব কিছু। তো এখানে দীর্ঘদিন বিজেপি যে রাজটা চালিয়েছিল সেইটার ফলে তারা আজকে ভূত দেখছে। কারণ হচ্ছে যে আমাদের তরফ থেকে যারা ওখানে পার্টি করে তারা শুধু পার্টি করে বললে ভুল বলা হবে, তারা সমাজসেবাটাই বেশি করে। তা আমাদের কোনো ছেলে আগে আক্রমণ করতেও যায়নি, ছেলেটা যেহেতু তৃণমূল করে এবং এই মুহূর্তে তারা মানুষের সমাজের কাজের মধ্যে দিয়ে আবার জায়গাটা ফিরে পেয়েছে, সেই আক্রোশে বিজেপি করতো। যারা আজকে পিরুমাল বাপনমাল যারা করেছে ঘটনাটা তারা বিজেপি করতো 100%, সেই বিজেপির ইয়ে থেকে তারা হয়তো কথাটা বলছে এবং মিথ্যা অভিযোগ চাপানোটা ওদের কাজ, তাই ওরা চাপাচ্ছে। কিন্তু এলাকার সমস্ত মানুষের কাছে আপনারা গিয়েও দেখুন যে এই ধরনের কোনো কিছু পার্টিগত ব্যাপার না, যেটাই ঘটেছে কালী পুজোকে কেন্দ্র করেই ঘটেছে এবং এলাকা দখলের রাজনীতি। বিজেপি জেলা সাধারণ সম্পাদক এম আর ব্যানার্জি জানান কি ঘটেছে সবাই জানেন। তার অভিযোগ তাদের এক মহিলা কর্মী সহ তিনজনকে মারধর করা হয়েছে। দেখুন, আমি যতটুকু খবর নিয়েছি, এটা বর্ধমান উত্তর বিধানসভার ঘটনা, আমি যতটুকু খবর নিয়েছি সেটা হচ্ছে ওখানে আমাদের বেশ কিছু কর্মীকে মারধর করা হয়, একজন মহিলার হাতও ভেঙে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে একদম মানে জাত তুলে আর কি, তোরা মাল একদম তুইতে গাড়ি করে তোরা মাল এখানে এসে বিজেপি করছিস, তোদেরকে রামপুরহাট ফেরত পাঠিয়ে দেবো, কে কী করে দেখে নেবো, তারপর মারধর করে হাত ভেঙে দেওয়া হয়। এই হচ্ছে ঘটনা। এখন ঘটনার বিবরণ তো ইলেকশন 2 মের পর থেকে আমরা যতগুলো মানে পোস্ট ফুয়েল ভায়োলেন্স পশ্চিমবাংলায় কী হয়েছে আমরা সবটা দেখে এসেছি এবং তাদের বিবরণ ওনার কাছে সবটাই শুনে এসেছি। বিবরণ তো যা খুশি দিতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে এটা যে তারা বিজেপি করে বলেই আজকে মারধর হয়েছে। এবং আজকে ভেবে দেখুন যে 2 মে রেজাল্ট বেরিয়ে গেছে, সরকার গঠন হয়ে গেছে, এতদিন হয়ে গেল, বাইপোল ইলেকশন হয়ে গেল, এখনও কিন্তু ভোট পরিবর্তে হিংসা এবং তার জন্য মারধর, অত্যাচার এবং মহিলাদের গায়ে হাত দেওয়া, হাত ভাঙা সব কিন্তু এখনও চলে যাচ্ছে। ওই তো বাড়ি ভাঙচুর, মহিলাদের গায়ে হাত দেওয়া, একজন মহিলার হাত ভাঙা এখনও পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে। এর ব্যাখ্যা যে যা খুশি দিতে পারে, কিন্তু আসল ঘটনা হচ্ছে বিজেপি করা বলে তাদেরকে মারধর করা হয়েছে। অবশ্যই থানা অভিযোগ করবো। এখন থানা অভিযোগ করার পর থানা কতটা তার অ্যাকশন নেবে, আদৌতেও নেবে কি না, কী করবে না করবে সেটা থানা বলতে পারবে। কিন্তু আমরা দেখে এসেছি যে হাইকোর্টের রায়ও কতদূর কী হয়েছে, সিবিআই ইনভেস্টিগেশনও চলছে, আমরা থানায় অভিযোগ করব এবং চাইবো যে সিবিআই যেন এটারও ইনভেস্টিগেশন করে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।